তিন চার বছর ধরে আমি রুগী নিয়ে আসতেছি নিয়ে আসতেছি, কিন্তু আসলে ওই মেঘে ভিজতেছে, রোদে ওই করতেছে, খুব কষ্ট। আসলে ঘর টর একটা কিছু নাই, রুগী যে থাহার একটা পরিবেশ সেটা নাই, কষ্টই হন না আর কি। কোনো বসার লাইন নেই, কিছু নেই, বাথরুমে গিয়েছে তাও নোংরা পরিবেশে। এই যে মা বোনেরা ভাই বোনেরা সব দাঁড়ায় দাঁড়ায় আসে, মানে এখানে গন্ধ জ্বালায় দাঁড়ানো যাচ্ছে না, কি জন্য নোংরা পরিবেশ থাকবে? লোকগুলো দাঁড়াচ্ছে তাও গন্ধ জ্বালায় দাঁড়ানো যাচ্ছে। রুগীরা নিয়ে এসে মনে করেন যে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়, অনেক সময় রোদ বৃষ্টির মধ্যে কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হয়, হয়তো বৃষ্টি আসলে দৌড় দিয়ে এক জায়গায় দাঁড়িয়ে গিয়ে দাঁড়াবো সেই জায়গাটাও নাই। এটা সত্যিকার অর্থে এটা মানে সেই অর্থে বহির্বিভাগ না, এটা এক সময় এখানে নার্সদের একটা ডরমিটরি ছিল। আমাদের এই হসপিটালে তেমন কোনো বহির্বিভাগ নাই, যার জন্য আমাদের এই বহির্বিভাগেই এই ডরমিটরি এই রুমটা এই এই বিল্ডিংটাকে আমরা ব্যবহার করছি। এটা জরাজীর্ণ প্রায়, এটা দীর্ঘদিনের সমস্যা। আর এই সমস্যাটা আসলে আমরা অনেক অনেকভাবে বলবার চেষ্টা করেছি এবং বলা হয়েছে, কিন্তু আমরা তারপরও আমরা এখানে চালিয়ে যাচ্ছি। রুগীরা ঠিক গাদাগাদি করে দাঁড়িয়ে থাকে বাইরে। তো এখানে একটা আধুনিক বহির্বিভাগ হবে, তো হাসপাতাল কিছু অংশে সংস্কার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে, তারা সেই অংশটুকু উদ্বোধন হয়েছে। আমি আশা করছি যে হাসপাতালের বাকি অংশ এবং এই বহির্বিভাগেরও আরও সংস্কার হবে, একটু উন্নত মানের ব্যবস্থা হবে, যাতে এখানে ডাক্তার একটু নিরিবিলি মানসিক রোগীদের সেবা দিতে পারে। আমাদের আউটডোর বিল্ডিং যেটা আছে এটা একেবারে ভেঙে গেছে, ওটাতে বসার কোনো উপায় নাই, রোগীদের বা রোগীর লোকদের দাঁড়ানোর কোনো বসার কোনো জায়গা নাই, ডাক্তাররা চিকিৎসা দেওয়ার কোনো সুযোগ নাই। এটাকে ইমিডিয়েটলি এটাকে নতুন বিল্ডিং করে আউটডোর নতুন করে তৈরি করতে হবে, এটা একটা ব্যাপার। আর যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা পার্শ্ববর্তী হাসপাতাল, রোগী প্রায় পার্শ্বই ভর্তি থাকে, তো এখানে ডাক্তার সংকট খুব বেশি। তো এত একটা হসপিটাল আউটডোর এবং ইনডোর দেখে আর আমাদের প্রত্যেকটা রোগী তো নিবিড় পরিচর্যার মধ্যে রাখতে হয়। স্টাফ সংকট, প্রত্যেক এমপ্লয়ি সংকট এবং ডাক্তার সংকট, এই সংকটটা কাটিয়ে উঠতে পারলে মনে হয় সার্ভিসটা আরও ভালো দিয়ে যাবে। অলরেডি কিন্তু এখানে ডাক্তার পোস্টিং জন্যে হাইকোর্ট থেকে একটা নির্দেশনাও আমাদের মন্ত্রণালয়কে দিয়ে দিয়েছে, থেকে ডাক্তার পোস্টিং দেওয়া হোক, তারপরেও কিন্তু হাইকোর্ট নির্দেশনাও ফেল হয়ে গেছে।